শিলিগুড়িতে এবারও শ্যামা পুজোর বড় আকর্ষণ নৈহাটির বড়মা। কিভাবে তৈরি হচ্ছে প্রতিমা, কতজন মৃৎশিল্পী কাজ করছেন, খরচ কত হচ্ছে শুনুন। শিলিগুড়িতে শ্যামা পুজোতে এবারও সমগ্র উত্তরবঙ্গকে তাক লাগিয়ে দিতে চলেছে হায়দারপাড়া লাগোয়া নিউ পালপাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। গত বছরও সেই ক্লাবের শ্যামা পুজোর আকর্ষণ ছিল নৈহাটির বড়মা। লক্ষ লক্ষ মানুষ সেই প্রতিমা দেখতে রাতভর ভিড় করেছিলেন। এবারও বড়মার প্রতিমা দেখতে আরও অধিক সংখ্যক মানুষের ভিড় হচ্ছে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে খুঁটি পুজোর পর বড়মার প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এবার 1 ইঞ্চি হলেও বড়মার প্রতিমা বড় হচ্ছে। শিলিগুড়ি কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী অধীর পালের তত্ত্বাবধানে এই প্রতিমা তৈরি হচ্ছে। রূপভারতী প্রধান কর্ণধার তথা শিলিগুড়ি মৃৎশিল্প উন্নয়ন সমিতির সভাপতি হলেন অধীরবাবু। যদিও আগের মতো সেভাবে দুর্গা প্রতিমা তৈরি করেন না অধীরবাবু, তিনি এখন মূলত ফাইবার দিয়ে বুদ্ধ মূর্তি বেশি তৈরি করেন। তবে ওই এলাকার বাসিন্দা হিসেবে বড়মার প্রতিমা নির্মাণের এখনও মন প্রাণ ঢেলে কাজ করছেন। এই বড়মার প্রতিমা তৈরি করার জন্য কালিয়াগঞ্জ কোচবিহার থেকে মৃৎশিল্পীরা এখন শিলিগুড়িতে এসেছেন। মোট 5 জন কাজ করছেন। বড়মার প্রতিমা এবার কেমন হবে তা বড়মার ইচ্ছে বলে মন্তব্য করেন অধীরবাবু। তিনি বলেন, বড়মার প্রতিমা এবার উচ্চতায় হচ্ছে মুকুট নিয়ে 25 ফুট, মহাদেব শয়নে থাকবেন 22 ফুট দৈর্ঘ্য নিয়ে। এবার প্রতিমা তৈরির খরচ 2,50,000 টাকা অতিক্রম করবে বলে অধীরবাবুর ধারণা। দিনের পর দিন মৃৎশিল্পীর উন্নয়নের জন্য অসামান্য কাজ করায় অধীরবাবুকে সম্বর্ধনা প্রদান করা হয় খবরের ঘন্টার তরফে। সেই সময় অধীরবাবু বলেন, শিলিগুড়ি কুমোরটুলির রাস্তাঘাট এখনও ভালো হলো না, এটা তাদের বড় আক্ষেপ। মহানন্দার বিসর্জন ঘাটের পাশ দিয়ে কুমোরটুলি প্রবেশ করতে হয়, আবার বিসর্জন ঘাটের পাশ দিয়েই কুমোরটুলি থেকে বের হতে হয়। ফলে এটা একটা বড় সমস্যা, রাস্তাঘাটও সেখানে ভাঙাচোরা। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অধীরবাবু। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত শিলিগুড়ি নিউ পালপাড়া হায়দরপাড়ার ভিতর দিয়ে, হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে এই নিউ পালপাড়ায় আসতে হয় মহামায়া স্পোর্টিং ক্লাব। এখানে আমরা উপস্থিত, আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে এই মহামায়া স্পোর্টিং ক্লাব বড়মা গত বছর থেকে বড়মার পুজো শুরু করেছে, বিরাট প্রতিমা বড়মার, এবং তার নেপথ্যে এখানে রয়েছেন, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন শ্রী অধীর পাল। শ্রী অধীর পাল মহাশয়, তিনি এই বড়মার প্রতিমা তৈরি করছেন, গত বছরও তৈরি করেছেন, এবারও করছেন, এবং একজন শিলিগুড়ির 15 দিনের বিশিষ্ট একজন মৃৎশিল্পী, শিলিগুড়ির যে মৃৎশিল্পী উন্নয়ন সমিতি তার তিনি সভাপতি। তাছাড়া মৃৎশিল্পের জন্য তিনি সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন, বছরের পর বছর শৈশব থেকেই তার সাধনা শুরু হয় এই মৃৎশিল্প নিয়ে, তো এখনো সেই সাধনা চলছে। যদিও এখন তিনি দুর্গা প্রতিমা সেভাবে তৈরি করেন না, এখন বিভিন্ন রকমের ফাইবারের প্রতিমা, নানান রকম একটু ডিফারেন্ট সংস্কৃতির মধ্যে তিনি নিজেকে ডুবিয়ে দিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে এক্সেপশনাল কাজ যা নাড়িয়ে দেয় আমাদের উত্তরবঙ্গে, আমাদের এই শিলিগুড়িতে কালী পুজো, মহামায়া স্পোর্টিং ক্লাবের কালী পুজো, তাদের মানে কাজ কিন্তু অনেকদিন ধরেই শুরু হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, এবং সেই প্রতিমা তৈরি করছেন এখানে আমাদের অধীরদা। অধীরদার কাছ থেকে আমরা শুনবো অধীর পাল, তার আগে তাকে আমরা কিছু আমাদের শ্রদ্ধা সম্মান এগুলো তুলে দিব। দুর্গা ঠাকুরও 2-3 খানা করি, শিলিগুড়ি শুভম প্যালেস, ভেলাকোপার জলপাইগুড়ি ভেলাকোপার বাবুপাড়া, আর একখানা বাড়ির পূজা, সিটি ডেকোরেটরের বাড়ির পুজো 3 খানা করি। আচ্ছা, তো আমরা অধীরদার কাছ থেকে কিছু কথা শুনবো, তার আগে ওনাকে আমরা আমাদের এই শ্রদ্ধা স্মারক তুলে দেব। এই মুহূর্তে গণেশ চতুর্থী চলছে, পাশেই গণেশ পুজোরই কোন ঢাক পাচ্ছে। আমরা এই মহামায়া স্পোর্টিং ক্লাবের এই যে বড়মার পুজোর অধীরদা তৈরি করছেন সেই মণ্ডপের সামনে আমরা উপস্থিত হয়েছি। অধীরদা যে কুমারটুলি আছে সেই কুমারটুলিতে ওনারা এখন সময় দেওয়ার মানে টাইম নেই, কারণ এখানে ওনাকে সময় দিতে হচ্ছে, ফলে এইখানে তার কাছে আমরা হাজির হয়েছি। আমরা তাকে শ্রদ্ধা সম্মান তুলে দিব। অসাধারণ একজন শিল্পী, আপনারা দেখুন শ্রী অধীর পাল রূপ ভারতীর, আপনাকে প্রণাম, আপনার দীর্ঘ জীবন কামনা করি। অসাধারণ একজন কুমার শিল্পী, তাকে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই স্মারক তুলে দিচ্ছি। আমাদের আমরা বিভিন্ন যারা শ্রদ্ধেয় মানুষ তাদেরকে আমরা এই শ্রদ্ধা স্মারক দিচ্ছি। অধীরদা আমাদের একজন গুণী মানুষ, একজন গুণী মৃৎশিল্পী, তাকে এবং সমাজের জন্য দেশের জন্য তো অবদান রাখেনি, আর এই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
তার অসামান্য অবদান দিনের পর দিন আমরা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি তাকে। আমাদের এই পুজোর মুহূর্তে শারদীয়ার মুহূর্তে আমাদের শ্রদ্ধা রইল। এবং আমরা একটি গাছের চারা প্রত্যেককে দিচ্ছি, তো অধিক দেখো এটা আমরা তুলে দিচ্ছি। এই গাছ জানান অক্সিজেন দরকার এখন, চারিদিকে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সেটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এখন ওনার কাছ থেকে আমরা শুনবো, তো ওনাকে আমাদের আবারও প্রণাম, শ্রদ্ধা থাকলো, আপনি ভালো থাকবেন, আপনার এই শিল্প কাজ আরো এগিয়ে যাক। বিষয় হচ্ছে আমরা মৃৎ শিল্প, মাটি দিয়ে নানা রকম কিছু তৈরি করি, তার মাধ্যমে আমরা বিশেষ করে হিন্দু দেব দেবীর যে অবয়ব রূপ, সেই রূপ দান করে থাকি, কিন্তু আমাদেরকে কেউ মনে রাখে না। তো আপনারা মনে রেখেছেন, আপনারা এই আমাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, এ তো খুব আমরা বেশি খুশি আনন্দিত যে আমাদের মতো মানুষকেও আপনারা মনে রেখেছেন। এছাড়া মহামায়া স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় যে বড়মার পুজোর আয়োজন, এটা গত বছর থেকে শুরু হয়েছে, গত বছরেও বিশাল সারা পড়েছিল উত্তরবঙ্গব্যাপী, শুধুমাত্র শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে প্রায় তিন দিন চার দিন ধরে দিবারাত্রিব্যাপী এ অঞ্চলে প্রচণ্ড ভিড় করেছিল, তাতে বিশাল সারা পেয়েছে এই ক্লাব, যার জন্য এবারেও তারা প্রথম থেকে বেশ রথের পর থেকে উল্লাসিত হয়ে এবার তো বিরাট করে সুন্দর করে পাকা করে শেড ঘর তৈরি করেছে, মার মন্দির তৈরি করেছে, এবং একে সুন্দর করে ডেকোরেশন করে তারা পুজোর আয়োজন শুরু করেছে। এখন থেকে বিশেষ করে প্রতিমা তৈরি হচ্ছে, প্রতিমা তৈরির সঙ্গে সঙ্গে প্যান্ডেলের কাজও এগোচ্ছে, মন্দিরের ভেতরেই সুন্দর করে প্যান্ডেল ডেকোরেশন ইত্যাদি এরা করে নানা রকম ধরনের ব্যবস্থা পাঁচ দিন ব্যাপী এরা শুরু করেছে। এর পাশেই আমার বাড়ি, তাই আমাকেও এর মধ্যে নিয়োজিত হতে হয়েছে। আর দুর্গাপূজা নিয়ে বিশেষ যে ব্যাপার, আমি এখন তো আগে অনেক প্রতিমা করতাম, এখন মাত্র তিনখানা প্রতিমা আমার পক্ষে করা সম্ভব হয়, কারণ আমি অন্য সংস্কৃতির সঙ্গে জুড়ে গিয়েছি। বুদ্ধিস্ট রিজিম, বুদ্ধ ধর্মের যে প্রতিমা, আমাদের মধ্যেও আমাদের হিন্দু রিজিমেও বলা আছে 33 কোটি দেবতা, ওদেরও 33 কোটি দেবতা, তাই প্রচুর দেবদেবী ওদের তৈরি করতে হয়, সেটা মাটি দিয়ে নয়, সেটা ফাইবার গ্লাস করে তাকে শেষ রূপ দান করতে হয়, তাই তার মধ্যে আমরা সারা বছর ধরে ব্যস্ত থাকি। আমরা প্রতিমা, দুর্গা প্রতিমা, কালী, লক্ষ্মী, সরস্বতীতে আমরা কোনো রকম টাইম দিতে পারি না, তবুও তিনখানা মূর্তি আমরা আমাদের কারখানা থেকে করে থাকি। শিলিগুড়ি শিবম প্যালেস, জলপাইগুড়ি জেলার বাবুপাড়াতে, বাবুপাড়ার একটা পুজো কমিটি আছে, সেখানে সেই পুজোটা প্রায় বহু দিন থেকে আমরা করছি, সে পুজোটা করি। এছাড়া সিটি ডেকোরেটরের বাড়ির পূজা, উনি ওনার বাড়ির পূজা হলেও ক্লাবের থেকে কোনো অংশ কম নয়, বিরাট বড় অংশ, অনেক অর্থ ব্যয় করে উনি এই পুজো করে থাকেন, সেই সঙ্গে আমরাও তার সঙ্গে আছি, সেই পুজোর প্রতিমাটাও করি। এই বড়মার যে প্রতিমা, এটা এবারে কত হচ্ছে উচ্চতা? এটা টোটাল 25 ফুট উচ্চতা হবে, মুকুট নিয়ে 25 ফিট। কবে থেকে এটার কাজ শুরু করেছেন? এটা রথের পরে, রথের সময়, রথের আগে কাঠামো হয়েছে, তারপর থেকে তিল তিল করে তৈরি হচ্ছে, এবার একটু লেট হয়ে গেল, কারণ শেড ঘর তৈরি করতে অনেক সময় লেগেছে, শেড ঘর তৈরি করেছে যার জন্য প্রতিমাও লেট হয়ে গেল, তবে এখন থেকে একদম দীপাবলির আগ মুহূর্ত অবধি এই কাজ চলতে থাকবে। কতটা জায়গা স্পেস নিতে হচ্ছে প্রতিমার জন্য? এটা 25 ফিট বাই হাইট 30 ফিট, 30 ফিটের মধ্যে 25 ফিট হবে, এছাড়া প্যান্ডেল ডেকোরেশনের সিলিং টিলিং ইত্যাদি আছে, সেটার হাইটটা 30 ফিট আছে আর এদিকে 25 ফিট আছে। এখানে শিবের মানে যে মহাদেব তার কতটা দৈর্ঘ্য আছে? যে জায়গা জুড়ে আছে, এটা প্যান্ডেলটা 25 ফিট নিয়ে আছে, তার মাঝখানে এদিকে একটু ওদিকে একটু গ্যাপ করে প্রতিমাটাকে, শিব মহাদেবটাকে রাখা হয়েছে, মহাদেবও 20-22 ফিটের। আর মায়ের, অ্যাকচুয়ালি মায়ের ইয়ে, অ্যাকচুয়ালি মায়ের 21 ফিট হাইট, আর বাদ বাকি 4 ফিট 5 ফিটের মতো মুকুট আছে। কতজন মিলে এই কাজটা করতে হচ্ছে আপনার তত্ত্বাবধানে? আমাদের তত্ত্বাবধানে আমাদের 5 জনের টিম, বেশ কিছুদিন থেকে তো আমরা শুরু করেছি কাজটা।
স্থানীয় ভাবেই আপনারা করছেন না বাইরে থেকে কাউকে? না, শিল্পীদের তো বাইরে থেকে, যেমন কুচবিহারের শিল্পী আছে, কালিয়াগঞ্জের শিল্পী আছে, এছাড়া আমাদের শিলিগুড়ির শিল্পীরা আছে, সকলে মিলে কাজ হচ্ছে। গতবারও তো এরা এই বড়মাই তৈরি করেছিল। হ্যাঁ, বড়মাই গতবারের সঙ্গে এবারের পার্থক্যটা কি লক্ষ্য করা যাচ্ছে? না, বড়মা তো বড়মাই, একই অবয়ব আমরা চেষ্টা করব। এবার মা তার ইচ্ছায় যেভাবে আকার নেবেন সেইভাবে হবে, এটা তো আমাদের, আমরা তো উপলক্ষ্য। হ্যাঁ, সে তো অটোমেটিক এক চুল বাড়বে, গতবার 1 ইঞ্চি হলেও বাড়বে, 1 ইঞ্চি হলেও বাড়বে, 1 ইঞ্চি হলেও বাড়বে। আচ্ছা, এবারে একটু এটা মানে বাজেট কিরকম বলা যেতে পারে? এটা তো ক্লাব কর্তৃপক্ষ বলবে, আমরা তো আমাদের শুধু এরা প্রতিমার যে নগদ অর্থ যেটা খরচ হয় ততটা পুরোপুরিভাবে তারা সংকুলন তারা সংগ্রহ করতে পারে না। আমি আপনার এটা তৈরি করতে মাটি খড় আমি এদের হেল্প করে থাকি। কতটা খড় লাগছে? এগুলো টোটাল খরচ প্রায় প্রায় ধরুন 2.5 লক্ষ টাকার উপরে। শুধু খরচ, এর মধ্যে কোনো কারোর কোনো বেনিফিটের বিষয় নয়। মানে মূল বাজেটটা, মূল বাজেটটা, মূল অর্থনৈতিক যে নগদ ক্যাশ খরচ, বাঁশ, কাঠ, কাঠি, কাঠমিস্ত্রি, শিল্পীদের মজুরি, আমাদের মজুরি নয়। আমি একজন শিল্পী, আমি তত্ত্বাবধানে আছি, কিন্তু আমার কোনো মজুরি নয়। যারা কাজ করছে তাদের ন্যূনতম একটা মজুরি, এছাড়া এর সঙ্গে অন্যান্য ম্যাটেরিয়ালস, রং, কাপড়, সাজ, তার সঙ্গে মাটি, মাটির সঙ্গে অন্যান্য আইটেম ইত্যাদি মিলে যে খরচটা আসবে 2.5 লক্ষ টাকার উপরে। গত বছরই 2.5 লক্ষ টাকার উপরে গেছে, এবার তো 10,000 বেশি ছাড়া কম আসবে না। কতটা মাটি লাগছে আনুমানিক? মাটি তো মিনি ট্রাকে 2 ট্রাক আনা হয়, 2 ট্রাক মিনি ট্রাক। আর খড় তো প্রায় 10 কুইন্টাল লেগে যায়। এছাড়া কখন থেকে কাজ শুরু হয়? কখন মানে সারা দিন রাত চলছে? না, সকাল 9টার থেকে শুরু হয়ে যায়, রাত্রি 10টা 11টা, কোনো কোনো দিন 12টা, মাঝে মধ্যে 2 একদিন গ্যাপ রাখতে হয়, রুটিন হয়ে কাজ করতে হয়, অন্য কাজ আছে সেগুলো করে এসে এখানে আবার ঢুকতে হয়, এইভাবে কাজ হচ্ছে। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে মানে জনতার একেবারে জনসমুদ্রে পরিণত হয় গত বছর আমরা দেখেছি, এবারও আশা করছি যে আরো বেশি হবে, সেক্ষেত্রে আপনার কি অনুভূতি নেপথ্যে এইটার পিছনে যে তৈরি করছেন আপনি এবং একটা বিরাট বড় বড়মার একটা কাজ, আপনার কি? আমরা তো শুধু উপলক্ষ মাত্র, আমাদের ডিউটি, আমরা তৈরি করি, আমরা এই শিল্পী বংশে জন্ম হয়েছে, আমরা কাজ করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এই যে যত ভিড়, যত লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল গত বছরে, এটা বড়মার ইচ্ছা, আমাদের কিছু নয়, আমরা চেষ্টা করলে পারবো না, এটা তার ইচ্ছায় হয়েছে। আর কোনো কিছু পুজো মুহূর্তে পুজো? আর বিষয় হচ্ছে মূল জায়গা যেটা আমাদের শিলিগুড়ি কুমারটুলি, তার যে রাস্তাঘাটের যে সমস্যা, প্রতিমা ডেলিভারির যে সমস্যা, এটা প্রতি বছর চিরাচরিত প্রথা হয়ে গেছে, কিভাবে এই প্রতিমাগুলো ডেলিভারি হয়, গণেশ পুজোতে নানা রকম সমস্যা হয়েছে, বিশ্বকর্মা এবং দুর্গা কালী এর যে এই যে ডেলিভারির সমস্যা, এটা আপনাদের মাধ্যমে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হতে চাই। প্রশাসনকে যদিও আমরা ডেপুটেশন টেপুটেশন দিয়ে থাকি প্রতি বছরে, দেই, এবারও দিয়েছি, একবার আবার দিব, কিন্তু কাজ কিছু হচ্ছে না। ন্যূনতম একটা রাস্তা না হলে শিলিগুড়ি কুমারটুলির ভবিষ্যৎ অন্ধকার।